কৌশল, ক্ষিপ্রতা, শক্তি বক্সিংয়ে যা সবচেয়ে বেশি প্রয়োজন। তবে এই তিন জিনিস রপ্ত করতে দরকার দীর্ঘমেয়াদী অনুশীলনের সঙ্গে কঠোর অধ্যবসায়। এবারের এশিয়ান গেমসের 19তম আসরে 17 ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে দীর্ঘ 10 বছর পর খেলার সুযোগ পেয়েছে বক্সিং। অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ ক্রীড়া মহাযজ্ঞে অন্য দেশগুলো যখন পদক জয়ের স্বপ্ন দেখছে, তখন বাস্তবতাকেই প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ। এশিয়ান গেমসে যারা পদক পায় তারা কিন্তু এই যে মিনিমাম 2-3 বছর আগে থেকে এই গেমকে টার্গেট করে প্র্যাকটিস করে, এটা আপনারাও জানেন। অথচ আমরা কিন্তু 3-4 মাস ট্রেনিং করে যাই সেখানে ফাইট করতে। যে দেশগুলা হচ্ছে অলিম্পিকে মেডেল পাচ্ছে এখন তাদের সঙ্গে যেয়ে তো আমরা ফাইট করে পদক নিয়ে আসবো, এটা আমি বলতে পারি না বা এটা বলবো না। তবে হারের আগে হার নয়, স্বল্প সময়ের প্রস্তুতি হলেও হ্যাংজুতে এশিয়ান গেমসের লড়াই করতে প্রস্তুত বাংলার বক্সাররা। আমরা ট্রেনিং করছি এবং আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব নিজেদের দেশকে দেশের পতাকা তুলে ধরার এবং নিজের সর্বোচ্চটা দেওয়ার। অন্য দেশের সাথে কম্পেয়ার করলে তো এটা কখনো হবে না, কারণ উন্নত বিশ্বের হিসাবটা আলাদা, আমাদের হিসাবটা আলাদা। এখন যেমন দেশ সেভাবে তো এখন চলতে হবে। এশিয়াডে 1985 সালে বক্সিংয়ের হাত ধরেই প্রথমবারের মতো পদকের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এরপর আরও 6 বার অংশগ্রহণ করলেও পদক শূন্য থাকতে হয়েছে বক্সিংকে। তবে যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিন্নাত থাকায় এবার 37 বছরের আক্ষেপ ঘোচানোর প্রত্যাশা সাধারণ সম্পাদকের। তার কিন্তু একটা ট্রায়াল ফাইট এখানে হয়েছে আমাদের যে বক্সার, যে 50 কেজি বাংলাদেশের টপ বক্সার, যে গোল্ড মেডেলিস্ট, তো মোটামুটি ও 1 রাউন্ডও তার সাথে খেলতে পারেনি, কার সাথে? জিনাতের সাথে। তো ওইভাবে ওই আলোকে আমরা বলতেই পারি জিনাত যেহেতু আমাদের এই মেয়ে টপ মেয়েকে মোটামুটি 1 রাউন্ডই ধরাশাই করেছে, সে এশিয়ান গেমসে গেলে তাকে দিয়ে আশা করা যেতেই পারে আপনার শুটিং আর্চারির সাথে বক্সিংও কিছু একটা করার সম্ভাবনা আছে আর কি। এবারের এশিয়ান গেমসে 50 কেজিতে জিন্নাত ছাড়াও 51 কেজিতে লড়বে তালহা ও 57 কেজিতে অংশ নেবেন সেলিম হোসেন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।